আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাপল ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মারজান। আজকের রেসিপিতে থাকছে গ্রেভি চিকেন। চিকেনটি খেতে খুবই সুস্বাদু হবে, আশা করছি আপনারা বাসায় সকলেই ট্রাই করবেন। চিকেনটি বানানোর জন্য আমার লাগছে ফ্রেশ চিকেন। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, চিরে চিরে দিয়েছি যেন মশলাগুলো ভিতর পর্যন্ত ঢুকে যায়। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। আমি এখানে অ্যাড করছি 1 চামচ লবণ, 1 চামচ শুকনো ঝালের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ আদা রসুন বাটা। আমি চিকেনটাকে ভালোভাবে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আমি এখানে চিকেনটাকে খুব ভালোভাবে মশলা মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে চলে আসা যাক মশলাতে। মশলাটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1টি পাকা টমেটো, নিয়ে নিয়েছি 7 থেকে 8টি কাঁচা ঝাল, নিয়ে নিয়েছি 3টা গরম মশলা, নিয়ে নিয়েছি 4টা এলাচ দানা। আমি এগুলাকে পেস্ট করে নিচ্ছি। এবারে আমি একটি চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারবেন, প্রয়োজনে বাটার ইউজ করতে পারবেন। তেলটি গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি ব্যারিনেট করা চিকেনগুলো। দেখতে পাচ্ছেন তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর আমি চিকেনগুলো দিয়ে আলতো হাতে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, হালকা একটা ভাজা করলেই হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ভাজতেছি না। আমি তুলে নিচ্ছি চিকেনগুলো। এবার অন্য একটি পাত্রে আমি তেলটাকে গরম করে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এরপর এতে অ্যাড করব 1 চামচ আদা রসুন বাটা। আমি এটাকেও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিলাম 1 চামচ শুকনো ঝালের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা মরিচের গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আপনারা লবণ দেওয়ার সময় খুব সাবধানে দিবেন, কারণ আমি মাংসগুলো ম্যারিনেট করার সময় অলরেডি লবণ দিয়ে দিয়েছিলাম। আমি দিয়ে দিয়েছি 2 টুকরো গরম মশলা এবং 3টা তেজপাতা। আমি এটাতে অ্যাড করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল, টমেটো, গরম মশলা এবং এলাচের একটা পেস্ট। নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর একটু পানি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে জাল করে আমি মশলাটিকে বানিয়ে নিচ্ছি। আমি এটাতে অ্যাড করছি 1 চামচ মুরগির মাংসের মশলা। এটা চাইলে অ্যাড করতেও পারবেন, আবার চাইলে নাও অ্যাড করতে পারবেন। আমি এটাতে আরেকটু পানি অ্যাড করছি। এবারে এটা ঢাকনা বন্ধ করে রেখে দেব কিছুক্ষণ। 3 থেকে 4 মিনিট জাল করার পর আমার মশলাটি হয়ে এসেছে। আমি এটার ভিতর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব।
দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। আমি এটাতে পরিমাণ মতো পানি অ্যাড করছি। আপনারা চাইলে এটাকে শুকনাও করতে পারবেন অথবা ঝোল ঝোল করেও রান্না করতে পারবেন। আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি এবং 15 থেকে 20 মিনিট রান্না করেছি। হয়ে এসেছে আমার গ্রেভি চিকেন। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর স্মেলও বের হয়েছে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।